2 মিনিট লাগবে বিজেপিকে উপরে দিতে। তলোয়ার, ও তলোয়ার বাড়ির ঘরে বন্দুকে সিন্ধুকে ঢুকিয়ে দেবো। রোজ তলোয়ার দেখাতেন না দিলীপবাবু? এই বুঝে নেবো বুঝে নেবো, কোথায় গেল? মানে আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ, এদের কোনো উত্তর হয়? আপনাদের পার্টিতে একজন আছে, তার নাম লকেট। আমি শুনেছিলাম সে বলেছে মদন মিত্র 3 নম্বর হবে, 3 নম্বর। আমি লকেট চ্যাটার্জি, আমি নটি নর্থ কি বলবো না, আমি কি বলবো? লকেট, আমি 3 নম্বর হয়নি, তুমি 2 নম্বর হয়ে গেছো। এখন আমায় যদি ভট করে কেউ বলে, তার মানে কি আপনি লকেটকে 2 নম্বর বললেন? আমি 2 নম্বর মানে সিরিয়ালি 2 নম্বরের কথা বলছি। লকেট পুরনো হয়ে গেছে, তো সেই সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে 2 নম্বর। শুনুন তথাগত রায়, আমি মদন মিত্র, আমি প্লে বয়। ইয়েস, আই এম এ প্লে বয়, বাট আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, বিকজ আই ওয়াজ আ স্পোর্টস মিনিস্টার। স্পোর্টস মিনিস্টারকে তো প্লে বয় হতেই হবে। আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে ময়দানে খেলি। আপনার মতো ঠান্ডা ঘরে বসে বড় বড় ভাষণ দিই না, আর ওই যখনই টিভি যায় ওই একটা মোটা বই বার করে দেখান, আর ওই মোটা বইয়ের ভেতরে পর্নোগ্রাফি রয়েছে না আইনস্টাইন রয়েছে, আমি কি করে বুঝব? এটাও তো হতে পারে যে ওই মোটা বই যেগুলো দেখাচ্ছেন তার ভেতরটা পর্নোগ্রাফিতে ভর্তি। রোজ বিজ্ঞাপন দেখছেন, 72 আওয়ার দেখছেন না তো, ম্যানকাইন্ড দেখছেন না তো? সাবধান, বয়সটা ভালো নয়, পণ্ডিত লোক। তবে রবিশঙ্কর 86-তে 76-এ বিয়ে করেছিলেন। আমার ভয় টয় দেখাবেন না, মনে আছে তো আমি নির্বাচনে কি বলেছিলাম? আমার মুখটা দেখে রাখ, গুজরাটে গিয়ে দেখাবি আমি মদন মিত্রর সঙ্গে ছবি তুলেছি। মাই নেম ইজ মদন মিত্র। আজ আমার রাজু ব্যানার্জি খুব গালাগাল করছিল বিজেপি, তখন সবাই আমায় জিজ্ঞেস করেছিল এত গালাগাল করছে আপনি কিছু বলছেন না? আমি বললাম ও তো অন্য কোনো কারণে গালাগাল করছে না, অ্যাকচুয়ালি ওর বাবার দেওয়ার নাম কি মা, মা বাবার দেওয়ার নামটাই কেউ জানতো না, কমসে কম আমার বিরুদ্ধে লড়ে ও তো নিজের নামটা সকলকে জানাতে পারছে। আর হেরে যাওয়ার পর তো বলতে পারবে, জানিস আমি কার কাছে হেরেছি? আমি মদন মিত্রর কাছে হেরেছি, রাজু বানগায়ের জেন্টলম্যান। তাই আমায় দেখাবেন না, শেষ করার আগে বলি আই অ্যাম আ প্লে বয়, বাট আমি প্লে বয় মানে আমি লাইভ বয়ের রোলে আমি প্লে বয় করি। আমরা প্লে বয় ইন দ্য ডিসগাইজ, আমরা লাইভ বয়। মানুষ বিপদে পড়লে আপনারও গায়ে যদি খুব নোংরা টোংরা পড়ে, শুভেন্দুর যেমন ওয়াশিং পাউডার নির্মাণ লেগেছিল কাদা পরিষ্কার করতে, আপনারা দরকার হলে বলবেন আমি লাইভ বয় পাঠিয়ে দেবো। কিন্তু আমাদের মদন মিত্রদের প্লে বয় বলে আপনি বাংলার মাঠে ঘুরে বেড়াবেন, এটা হতে পারে না। দেখবেন নাকি একবার, হাঁটবেন নাকি তথাগত বাবু? কেমন লাগছে তথাগত বাবু আওয়াজগুলো? কিন্তু মনে রাখবেন একটাও বিজেপির ঘর পড়েনি, একটাও বিজেপি কর্মী আহত হয়নি। কেন জানেন? ওই দুজন নিজেরা চুলকে চুলকে আওয়াজ করছে যে তৃণমূল আক্রমণ করেছে। আরে তৃণমূল আক্রমণ করলে দুটো বিজেপির বাড়ি করবে কেন? তৃণমূল তো সিটি মারলে দিল্লি বোম্বে দিল্লি কলকাতা ফ্লাইট বন্ধ হয়ে যাবে। যদি তৃণমূল মনে করে কাল থেকে মোদী আর অমিতের ফ্লাইটটা নামতে দেবো না হেলিকপ্টার, কোনো ব্যাপার হলো নাকি? তো আমি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সব থেকে বড় প্লে বয় ছিলেন। লাভলি, ও লাভলি, গানটা শুনেছেন? দিল্লি থেকে প্লেনে করে আসছে করোনা, দিল্লি থেকে প্লেনে করে আসছে করোনা, একটা মোটা একটা দাড়ি চিন্তা করো না, দিল্লি থেকে প্লেনে আসছে করোনা, একটা মোটা একটা দাড়ি চিন্তা করো না, দিদির কাছে আছে এদের ভ্যাকসিন, দিদির কাছে আছে এদের ভ্যাকসিন, চুনার দুর্গা গড়া নেই কোনো সিন, দিদির কাছে আছে এদের ভ্যাকসিন, চুনার দুর্গা গড়ার নেই কোনো সিন, আমরা 2-9-4 তোমরা 4-2-0 মানে 4-20,
আমরা হিরো আমরা 294 তোমরা 420 মানে 420 আমরা হিরো তেরা করো গিন 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 ইন্তজার আজা তেরা আই বাহার বেশি খেলবেন না সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট